হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপিটি। আজকে এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু জনপ্রিয় একটি চিকেন রেসিপি। এটি স্বাদে গন্ধে ভরপুর, দেখতে যতটা সুন্দর খেতে ততটাই টেস্টি। এটি যখন আপনি রান্না করবেন তখন সারা বাড়ি গন্ধে ভরে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে চটপট দেখে নিই আজকের রেসিপিটি। আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথমবার দেখছেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাঞ্জাবি চিকেন বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। প্রথমে চিকেনগুলি ম্যারিনেশন করার জন্য আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন, 1/4 চামচ টক দই দিয়ে দেব। তারপর সব উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। এরপর চিকেনগুলিকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখা সম্ভব না হলে কোনো ঠান্ডা জায়গায় স্টোর করে রেখে দেবেন। এরপর আমি একটি গরম কড়াতে 2 চামচ কাসৌরি মেথি দিয়ে দিলাম। কাসৌরি মেথিকে 5 মিনিট ভালো করে গরম করে নেব। এরপর এটিকে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নেব। এই রেসিপিটির সবথেকে গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস হলো কাসৌরি মেথি। এটি রান্নার স্বাদে এবং গন্ধে একটি স্ট্রং ফ্লেভার আনে। কাসৌরি মেথি গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি একটি কড়াতে 4 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা গরম মশলা, মাঝখান থেকে চেরা একটি তেজপাতা। এরপর সবগুলোকে 5 মিনিট নাড়াচাড়া করে নেব। গোটা গরম মশলা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিলাম 2 বাটি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। 5 মিনিট পর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব 10-12টি গোটা রসুন, 2 চামচ আদা কুচি। এরপর সবগুলোকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। 5 মিনিট পর পেঁয়াজের রং বাদামি হয়ে আসলে এগুলোকে নিয়ে মিক্সিতে আমি একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর সময় আমি এতে কোনো রকম জল দেব না। পেঁয়াজ আদা রসুনের পেস্ট বানানো আমাদের তৈরি। একটি কড়াতে আমি 4 চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এবার এই মিশ্রণটিকে আমি তেলে ভেজে নেব। মিশ্রণটিকে ভালো করে তেলে নাড়াতে হবে, দেখবেন যাতে ধরে না যায়। এই রান্নাটার পুরোটাই আমি সাদা তেল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এভাবেই আমি মিশ্রণটিকে রেডি করতে থাকব 10 মিনিট ধরে। 10 মিনিট পর এর কালার চেঞ্জ হতে থাকবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব 4 চামচ টমেটো পেস্ট, 4 চামচ ধনে গুঁড়ো, 3 চামচ জিরে গুঁড়ো, 3 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ নুন। যেহেতু ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা বুঝে দেবেন। এরপর সব উপকরণগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আরও 10 মিনিট আমি এভাবেই মশলাগুলোকে নেড়েচেড়ে নিতে থাকব। দশ মিনিট পর মশলার রং পরিবর্তন হয়ে যাবে। এরপর আমি এতে একে একে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলি। চিকেনগুলো তোলার সময় দেখবেন যাতে কোনো রকমভাবে মশলাগুলো কড়ার গায়ে ধরে না যায়। এরপর আমি সব উপকরণগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলোকে এভাবেই 10 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। 10 মিনিট পর চিকেন থেকে জল বেরোতে আরম্ভ করবে।
এরপর আমি দু বাটি গরম জল চিকেনের মধ্যে দিয়ে দেব। জলের সাথে মশলা এবং চিকেনগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি 10 মিনিট কড়াইয়ের মুখ বন্ধ করে রেখে দেব। দশ মিনিট পর গুঁড়িয়ে রাখা কাঁচকুড়ো মেথি উপর থেকে ছড়িয়ে দেব। এরপর সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে আরও 10 মিনিট চিকেনগুলোকে সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে আর একটি দারুণ গন্ধে আমার রান্নাঘর ভরে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পাঞ্জাবি চিকেন, আর এর কালারটাও খুব ইউনিক এসেছে। এরপর একটি প্লেটে নিজের মনের মতো করে সার্ভ করুন পাঞ্জাবি চিকেন রেসিপি। এই চিকেন রেসিপিটি আপনি বানিয়ে সবাইকে খাওয়ালে অবশ্যই প্রশংসা পাবেন। এর গন্ধ এবং স্বাদ অন্যান্য চিকেন রেসিপির থেকে সম্পূর্ণ আলাদা। তো বন্ধুরা, আজ এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আমার ভিডিও সবার আগে দেখার জন্য।